তাদের একটু হচ্ছে কি মেঘ। Hey guys, good morning. This is Vicky here and welcome to the channel. So, আজকে দার্জিলিং আমাদের সেকেন্ড ডে অ্যান্ড আমরা আজকে এখন টাইগার হিলে যাচ্ছি। অবভিয়াসলি অনেক লেট করে ফেলেছি, তাই বাইক দিয়ে ব্লগিং স্টার্ট করছি। এখন 5টা বাজে, আমাদের বেরোনোর কথা ছিল 4টার সময়, পুরো পাক্কা 1 ঘন্টা লেট হয়ে গেছি। তো চলো যাওয়া যাক টাইগার হিলে। হাত ফিল করতে পারছি না, প্রচন্ড ঠান্ডা এখানে, বলেও পারবো না। আমি পদ্মারি করে না আমার ইনার গ্লাভস এনেছি না আমার উইন্টার গ্লাভস এনেছি, জাস্ট এই প্রো বাইকারের গ্লাভস দিয়ে কাজ চালাচ্ছি। সত্যি আর আমার আমি এত ঠান্ডা সহ্য করতে পারি না, যদি এখানে অত ঠান্ডা নেই যতটা শীতের সময় থাকি। মাঝরাতে এখন নয় করে 30-40 ডিগ্রি, আর এখানে কত 8-9-10 বড় কিছু একটা হবে, এরকম না হাইস্ট বলে যে এটা 10-12 ডিগ্রি হয়, বাকি বুঝে নাও কিরকম টেম্পারেচার হতে পারে এই সকালবেলা। ওকে, সো একটা ছোট্ট আপডেট, আমরা রাস্তা ভুল করেছিলাম। আমরা করে কি করেছিলাম, আমরা এখান থেকে রাইট টার্ন নিয়েছিলাম, সোজা এই রাস্তাতে চলে গেছিলাম, যার জন্য রাস্তা ভুল হয়ে গেছিল আমাদের। আগে তো আর দেরি হয়ে গেছে, তার মধ্যে আমাদের সয়ে যেত তো, বাট আমরা ডান দিকে টার্ন নিয়ে নিয়েছিলাম। আর কি সানরাইজ যাওয়ার জন্য উঠেছিলাম। টাইগার হিল যেতে গেলে এই রাস্তা যেতে হবে, প্রচন্ড খারাপ রাস্তা। যদি অতটাও খারাপ না, যতটা কালকে আমরা ফিল করেছিলাম, কালকে আমরা যত রাইড করেছি, কালকে দার্জিলিং ঢোকার সময় ওরা বাবা খারাপ রাস্তা ছিল। আমি ভুল ছিলাম, এখানে ওই একই রকম, এই যে পানামা ছিলেন এখানে একই রকম খারাপ পাহাড়, তবে খুব মজা আসবে আর দিনের শুরু হয় তো এরকম। গাড়ি ফাঁস গিয়ার থেকে গিয়ে তারপরে চাঁদে পাচ্ছি না, ও সেই তখন থেকে চড়িয়ে চলেছি, চড়িয়ে চলে যাচ্ছি। তো সানরাইজের টাইম হয়ে গেছে, ওই দুই পাহাড় থেকে সামান্য একটু আলো দেখা যাচ্ছে। প্লিজ গড, এখন যেন সানরাইজ না হয়, আমরা যাই তারপরে যেন হয়। ও বাবা, অনেক টুরিস্ট এসছে মনে হচ্ছে, বাইক আলো করবে না কত কথা। আচ্ছা ভেবেছিলাম ওই পারে আবার উঠতে হবে। ওকে চলো, ওকে সো আমরা এখন টাইগার হিলে, সেই সানরাইজ পয়েন্টে। সূর্য অলরেডি উঠে গেছে, ভাই লেট করে ফেললাম ভাই। আচ্ছা রাস্তাটা ভুল না করলে লেট করতাম না, সামনে কাঞ্চনজঙ্ঘা পাহাড়, আশা করি এটা দেখা যাবে না, কেনাটা প্রচণ্ড হোয়াইট আর ওটা অনেক দূরে হয়ে যাবে, অসাধারণ জায়গা যাচ্ছে। মেবি যদি ভুল না তাহলে ওটা হচ্ছে পুরো দার্জিলিং সিটি, মেবি। লেট করে ফেললাম, সব ছেলেমেয়ে ওখানে ছবি টবি তুলছে, আমরা এখানে দাঁড়িয়ে, আমি এখানে দাঁড়িয়ে জাস্ট ভিডিও করছে আর কিছু। এইদিকে সূর্য উঠে গেছে, ও যথেষ্ট বড় সূর্য।
তো আমরা এখন নিচে নামছি, তারপরে রক গার্ডেনে যাবো। প্রচুর ঠান্ডা লাগছে আমার। আমি শুধু ভাবছি আজ পেলিংয়ে গেলে আমাদের কি আমার কি অবস্থা হবে। ও আজ ঘর প্রচণ্ড ঠান্ডা। এই পাহাড় থেকে নিচে নামাটা কিনা বড়ই মজাদার একটা বিষয়। পাহাড়ে আমি এই জন্য বাইক চালাতে পছন্দ করি যেখানে কর্নারিং করে যায়, বোনের মতো কর্নারিং করে যায়। এটা দেখতে পাচ্ছ কি? এগুলো মেঘ, বুঝতে পারছো? দেখতে পাচ্ছ কিনা এই ক্যামেরাতে? বাট আশা করি দেখতে পাওয়ার কথা ইয়ার। তো এখন রক গার্ডেন, আশা করি আগে মনে হয় হোটেলে ফিরবো। আমি ঠিক জানি না প্ল্যান কেন, আমাদের সুমনরা এগুলো সব প্ল্যান ঠিক করে। সো আমার বাইকের ক্লাচের রিমটা ভেঙে গেছে। বেসিক্যালি কী হয়েছিল, টাইগার হিল থেকে ফিরে আমরা সবাই হোটেলে ঢুকেছিলাম ব্রেকফাস্ট করার জন্য, অ্যান্ড আমাদের বাইকগুলো হোটেল পার্কিংয়ে রাখা ছিল। পরে স্পেস প্রবলেমের জন্য হোটেল বাইরে কথা মতোই আমরা অন্য জায়গায় বাইকগুলোকে পার্ক করে আসি। এবার রীতিমতো আমরা ব্রেকফাস্ট ফাস করে রক গার্ডেন হচ্ছে বেরোতে যাবো, এমন সময় দেখি যে আমার বাইকের আয়নাগুলো বাগানো। তো আমি ভাবলাম হয়তো কেউ বদমাশি করে আয়নাগুলো গিয়েছে, সাধারণত যা হয় আর কি। তো বাইকের কাছে গিয়ে দেখি যে আমার বাইকের ক্লাচ চেবারটা ভাঙা, অ্যান্ড নাম্বার প্লেটটাও বাঁকানো। সো এইসব দেখে রীতিমতো আমার মাথায় বাজ পড়ে, অ্যান্ড মেজাজ প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। এবার যেখানে আমরা বাইকগুলো পার্ক করে গেছিলাম সেখানে একটা পুলিশ হেডকোয়ার্টার ছিল, আশা করি ওটা পুলিশ হেডকোয়ার্টারই হবে, ঠিকভাবে লক্ষ্য করিনি। সো সেখানকার একটা পুলিশকে জিজ্ঞেস করলাম যেখানে কী হয়েছিল। তো উনি বললেন যে আমার বাইকটা পড়ে গেছিলো, তার জন্য আমার বাইকের এই ক্ষতিগুলো হয়েছে। বাট আমার বিশ্বাস হচ্ছিলো না, কেননা বাইক যদি পড়তো তাহলে শুধু ক্লাচ লিভারটা ভাঙতো, নাম্বার প্লেটটা বেঁকতো না, বা আমার এই আয়নাগুলো এরকম হতো না, দুটো আয়না হতো না কোনো সময় এরকম। সো পরে সেখানকার কিছু লোকাল ড্রাইভার আমাকে বলে যে একটা অন ডিউটি গভর্নমেন্টের গাড়ি এসে আমার বাইককে টক্কর মেরেছিল। কী বলবো আর এরপরে? সো আর কিছু বলার নেই, যেই অন ডিউটি গভর্নমেন্টের গাড়ি এটা করেছে, অ্যান্ড সেই পুলিশটাকেও অসংখ্য ধন্যবাদ আপনাদের এই মিথ্যা কথা বলার জন্য। কেন এটা শিওর আপনি যে বললেন আমার গাড়িটা পড়েছে, কিন্তু এটা শিওর যে আমার গাড়ি পড়েনি। কেন গাড়ি পড়লে গাড়ির ক্লাচ লিভার এতটাও নর্মাল হয় না যে ভেঙে যায়, আর যদি মাল নামো ক্লাচ লিভার ভাঙলো, নামার প্লেটটা বেঁকলো কী করে, আর আয়নাগুলো বা দুটো আয়না এরকম হলো কী করে? সো যাই হোক, সামনে থেকে যদি কোনো গ্যারাজ পাই সেখানে গিয়ে ক্লাচ লিভারটা চেঞ্জ করবো। সো এই ক্লাচ লিভারটা সামনের গ্যারাজ থেকে নিলাম, থ্যাংকস টু ধীরাজ দা, ওই আমাকে হেল্প করলো এই ক্লাচ লিভারটা নেওয়ার জন্য। সো এই ক্লাচ লিভারটা 90 টাকার মতো দাম পড়লো, অ্যান্ড সব মিলিয়ে প্রায় 110-এর মতো পড়লো। অ্যান্ড আমার নাম্বার প্লেটটাও ঠিক করে দেবে, অ্যান্ড আয়নাগুলো একটু সামান্য সোজা করে দেবে। সো আজকে তো আর রক গার্ডেন যাওয়া হলো না, এই যে দেখলেই তো কী হলো। বেসিক্যালি যাওয়া যেত যদি আমরা আজকে পেলিং না যেতাম, অ্যান্ড ওয়েদারটাও খুব একটা ভালো না, বৃষ্টি পড়তে পারে। তাই আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে আমরা এখন আর রক গার্ডেন যাবো না, ডাইরেক্ট হোটেলেই যাবো, হোটেলে গিয়ে লাঞ্চ করে ডাইরেক্ট পেলিং বেরিয়ে যাবো। সো পুরো গ্রুপকেই অসংখ্য ধন্যবাদ, অ্যান্ড সরিও যে আমার জন্য রক গার্ডেন যাওয়া হলো না। ঠিক আছে, চলো নেক্সট টাইম যদি কোনো সময় দার্জিলিং আসি তাহলে রক গার্ডেন এক্সপ্লোর করবো। অ্যান্ড সরি ইয়ার, ভিডিওটা একটু নেগেটিভ হয়েতে চলে গেলো শেষের দিকে, কিন্তু এগুলো তো আমার, এটা তো আমার দোষ ছিল না। সো জাস্ট এতটুকুই, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, অ্যান্ড পরের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো, কেন পরের ভিডিওটা হবে দার্জিলিং টু পেলিং রাইড। সো টিল দেন, বাই, রাইড সেফ।